খুব সুন্দর একটা লেক পানিটা একদম সবুজ পরিবেশটা মনোরম পরিবেশ এরকম লেকের পাশে সুন্দর একটা পরিবেশে বসে গ্রিল খাওয়ার অন্যরকম মজা গোসল করার আগে একদম দৌড়ে দৌড়ে এগুলো ধরতাম আর এখন দেখেন কত কাছে চলে আসছে আমরা যাচ্ছি একটা লেকে গোসল করব গ্রিল করব লেকটার নাম হচ্ছে বিড়ালের লেক কাচ্ছেন সে কাচ্ছেন মানে হচ্ছে বিড়াল আর সে মানে হচ্ছে সমুদ্র মানে লেক যেটা বলা হয় তো এইটার নামই হচ্ছে কাচ্ছেন সে কি জঙ্গলের মধ্যে আমরা যাচ্ছি সুন্দর মৃদু বাতাস বাইরে যখন আমরা রাস্তায় ছিলাম রাস্তায় প্রচুর গরম প্রায় 30 ডিগ্রি টেম্পারেচার কিন্তু এই এই জঙ্গলের মধ্য দিয়ে যখন আমরা যাচ্ছি লেকে মনে হচ্ছে এয়ার কন্ডিশনের মধ্যে আছি সুন্দর বাতাস মৃদু সবাই গোসল করতেছে আমরা গোসল করব আমরা গ্রিল করব গ্রিল ওখানে করতে পারবা খুব সুন্দর একটা লেক পানির একটা ঠান্ডা বাতাস আসতেছে আমাদের এই ওয়ান টাইম গ্রিল এটাকে জ্বালাতে হবে কারণ এটাকে সেট করে আমাদের জ্বালাতে হবে যেহেতু এইসব গ্রিলতে করা যাবে না সো এটাকে বের করে সুন্দর সিস্টেম আছে এগুলাই এই যে সুন্দর সিস্টেম সোজা করতে হবে আমাদের গ্রিল রেডি এটাকে সো গ্রিল এখানে রেডি থাক এখন আমি আমার খাবারটা বের করব সসেজ নিয়ে আসছি যে ব্যাগে করে আমাদের গ্রিল জ্বলে গেছে এখন হচ্ছে আমাদের খাবারগুলো দেব সুন্দর কালার হচ্ছে এ ধরনের টেকওয়ে গ্রিলগুলো খুবই সুন্দর লাইক আমরা তো এখানে প্রত্যেকটা লেকের পাশে এরকম গ্রিল আছে কিন্তু এগুলো আমরা ইউজ করতে পারি না কারণ এগুলো হচ্ছে সুইজরা হচ্ছে এখানে পর্ক গ্রিল করে এই জন্য আমরা সবসময় আমাদের নিজেদের গ্রিলটা আমরা নিয়ে আসি এত সুন্দর একটা পরিবেশে গ্রিল তারপরে গোসল করব এটি এখানে লেক এখানে গোসল করবো একটু পরে এই ছোট দেখতে পোর্টেবল হলো এই গ্রিলগুলো অনেক পাওয়ার এগুলার এগুলো হাত দিয়ে ধরা যায় এই যে হয়ে গেছে গ্রিল আর একটু বাকি আছে এটা এটা ও মাই গড এটা হয়ে গেছে অনেকটা পুড়ে গেছে এখন আমাদের খাওয়ার পালা আমাদের গ্রিল শেষ এরকম লেকের পাশে সুন্দর একটা পরিবেশে বসে গ্রিল খাওয়ার অন্যরকম মজা এরকম ফিল নিতে হলে এসব জায়গায় আসতে হবে তবে মজার ব্যাপার হচ্ছে সিটার নাম দিয়ে আমি খুব হাসি মাঝে মাঝে এখানে আমি অনেকবার আসছি তো যখন সিটা মানে গুগলে সার্চ দেই তখন কাচ্ছেন সে বিড়াল আসছে কাচ্ছেন তো নর্মালি এদেশে আমরা যখন বিড়াল বলি ওরা কাচ্ছেন বলে তো কাচ্ছে কাচ্ছেন সে খুব নীরব শান্ত একটা লেক এই জন্য সসটা কিন্তু দারুণ আমাদের গ্রিল খাওয়া শেষ এখন যাচ্ছি আমরা গোসল করতে
বোটে বসে আছি। আমি এখন পানির একদম মাঝখানে চলে আসছি। অনেক সুন্দর একটা লেক, একদম ঠান্ডা পরিবেশটা, সবাই আসে ফ্যামিলি, বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসলে এখানে অনেক সুন্দর। একদম শহর থেকে একটু বাইরে গ্রামের মধ্যে বলা চলে, একদম সিটির বাইরে, আউট অফ সিটি, অনেক সুন্দর। পানিটা একদম সবুজ এবং পরিবেশটা মনোরম পরিবেশ, একদম গাড়ির কোনো আওয়াজ নেই, গাড়ির মেন সিটির মধ্যে সবসময় একটা গাড়ির একটা ইয়ে থাকে, শহর শহরটা ভাব থাকে, কিন্তু এখানে আসলে সেই শহরের ভাবটা নেই, মনে হয় একটা গ্রাম। ওই পাশে বিভিন্ন আঙুরের ঘাস, ওই পাশে তার দেখাচ্ছি আপনাদেরকে, ওই পাশটা যদি আমরা দেখি, ওই পাশে যে বিভিন্ন কৃষকরা চাষ করছে, বিভিন্ন আঙুরের বাগান দেখতে পাচ্ছেন, জানি না দেখতে দেখা যাচ্ছে কিনা, আঙুরের বাগান, ওই পাশে কৃষকদের আবাসস্থান, বেশিরভাগ কৃষকই ওই পাশটা থাকে। লেকটা যে অনেক বড় তা না, এটা হচ্ছে জুরিখ সিটি এবং রেগেন্সডর্ফ, এই দুটো শহরের বর্ডারই লেকটা। এই যে মাছ আসছে এখানে,
ছোট ঘোড়া, ছোট সেন অনেকক্ষণ ডুবাডুবি করলাম, অনেক মজা করলাম। আমার সাথে আছে জার্মান থেকে আগত স্পেশাল গেস্ট, তো আমরা অনেক মজা করলাম। আজকে প্রায় 5টা বেজে গেছে, সো আস্তে আস্তে রোদের তাপটাও কমে যাচ্ছে, আমরা এখন চলে যাচ্ছি। অনেক সুন্দর একটা জায়গা, এখানে একটা রেস্টুরেন্ট আছে, দুই পাশে জঙ্গল, পুরোটা জঙ্গল, জঙ্গলের পাশে ছোট একটা লেক, এই জন্যই লেকটার নাম হচ্ছে কাসেন্সে। তো একটা লেক, পানির কোনো ঢেউ নাই, ওরকম নাই, মানুষজন খুব কোনো হই হুল্লোড় নাই, একদম জার্মান ভাষায় বলে রুইগে প্লাস কাসেন্সে। এবং এখন যেহেতু সামার টাইম, দেখেন প্রচুর সাইকেল, আমরা আসছি গাড়ি দিয়ে, এখানে অনেক সবাই সাইকেল দিয়ে আসছি। এই জঙ্গল দিয়ে অনেকক্ষণ হাঁটা পড়ে হচ্ছে মেইন রোড, অনেকে যাচ্ছে, আবার অনেকে নতুন আসছে। এখন সন্ধ্যার পরে এখানে সুন্দর লাগে। এই রেস্টুরেন্টে আমি আসছিলাম গত বছর রেস্টুরেন্টে ডিনার করতে, জঙ্গল দিয়ে হাঁটতেছি, একদম দুই পাশে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় রাতে আসলে অনেক ভয় করবে, দিনে মানুষজন আছে এই জন্য ভয় লাগতেছে না, কিন্তু একা আসলে অনেক ভয় করবে। একটু পানি খাবো, ঠান্ডা পানি। মজার একটা ব্যাপার হচ্ছে কি, আমি ইউরোপে অনেকগুলো দেশ ঘুরছি, তবে ইতালিতে কিছু কিছু জায়গায় দেখছি, পর্তুগালও আছে, কিন্তু সুইজে একটা জিনিস আছে, প্রতিটা মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে, পার্কের সাথে, খোলা এরিয়ায়, মেন রাস্তার পাশে, এরকম ছোটো ছোটো পানির ব্রুনেন, এইগুলো পানি খাওয়া যায়, এগুলো কিন্তু খাবার খাবার পানি। এখানে শুধু মানুষ যে খায় তা না, পশু পাখিও এখান থেকে খায়। এই জঙ্গলে মাঝখানে যত পশু পাখি আছে, এখান থেকে পানি খায়, এবং প্রায় সময় পাখি দেখা যায়, এত গরমের মধ্যে পাখিরা এখানে বসে পানি খায়। পানিটা অনেক ঠান্ডা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি কাচ্ছেন ঝে থেকে। সো আবার দেখা হবে নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।